হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইলার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহরিয়ার জুয়েল। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলো এবং বাংলাদেশ বিষয়গুলোর উপরে বেশ কয়েকটা প্রশ্ন সমাধান করব। আমরা অলরেডি 4টা ভিডিও কমপ্লিট করেছি। আপনারা যারা ভিডিওগুলো মিস করেছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, দেখেন চ্যানেল 57 প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে? বার্লিন প্রাচীর। খ নম্বর অপশনটি কারেক্ট। দুই নম্বর, ইরানের পার্লামেন্টের নাম কি? মজলিস। গ নম্বর অপশনটি কারেক্ট। তিন নম্বর, ভূ রাজনৈতিক বিষয়ক পাইভটস বলতে কোন অঞ্চলকে বোঝায়? গ নম্বর অপশনটি ইউরেশিয়া, এটা কারেক্ট। চার নম্বর, বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা কয়টি? 28টি। ওআইসির বর্তমান মহাসচিবকে, সেটা হচ্ছে ডক্টর ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন। ক নম্বর অপশনটি কারেক্ট। ছয় নম্বর, আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এর শীর্ষ কোন দল? ইংল্যান্ড। ক নম্বর অপশনটি কারেক্ট। সাত নম্বর, কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? বেলজিয়াম। ঘ নম্বর অপশনটি কারেক্ট। আট নম্বর, রেডক্লিফ লাইন কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা? ভারত পাকিস্তান। খ নম্বর অপশনটি কারেক্ট। নয় নম্বর, ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী ব্যাবিলিন কোন নদীর তীরে অবস্থিত? ইউফ্রেটিস। গ নম্বর অপশনটি কারেক্ট। দশ নম্বর, ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। খ নম্বর অপশনটি কারেক্ট। এগারো নম্বর, আন্তর্জাতিক রেডক্রস দিবস কবে পালিত হয়? 8ই মে। ক নম্বর অপশনটি কারেক্ট। বারো নম্বর, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে গঠিত হয়? 1961 সালে। তেরো নম্বর, খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আইএস সম্প্রতি যে দুটি রাষ্ট্রের অংশবিশেষ দখল করে নিয়েছে, সেটা হচ্ছে ইরাক ও সিরিয়া। গ নম্বর অপশনটি কারেক্ট। চোদ্দ নম্বর, পারস্য উপসাগরের আঞ্চলিক জোট কোনটি? সেটা হচ্ছে জিসিসি। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস? ভারত। ক নম্বর অপশনটি কারেক্ট। ষোলো নম্বর, সম্প্রতি G20 সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? ওসাকা, জাপান। গ নম্বর অপশনটি কারেক্ট। সতেরো নম্বর, দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত? কক্সবাজার। ক নম্বর অপশনটি কারেক্ট। আঠেরো নম্বর, পারমাণবিক অস্ত্র নিরাপত্তার সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? অস্ট্রেলিয়া। ক নম্বর অপশনটি কারেক্ট। উনিশ নম্বর, ভারতের কোন শহরে ওয়াইফাই শহর বলা হয়? ব্যাঙ্গালোরকে। গ নম্বর অপশনটি কারেক্ট। বিশ নম্বর, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের প্রথম নারী চেয়ারম্যান কে? জ্যানেট ইয়েলেন। ক নম্বর অপশনটি কারেক্ট। তো এবার আমরা বাংলাদেশ বিষয়বলি থেকে বেশ কয়েকটা প্রশ্নের সমাধান করব। একুশ নম্বর প্রশ্ন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশি স্থায়ী প্রতিনিধিকে? মাসুদ বিন মোমেন। ক নম্বর অপশনটি কারেক্ট। বাইশ নম্বর, বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্রের নাম কি? স্টপ জেনোসাইড। খ নম্বর অপশনটি কারেক্ট। তেইশ নম্বর, বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কবে? 1974 সালে। গ নম্বর অপশনটি কারেক্ট। চব্বিশ নম্বর, তাম্রলিপ্ত কি? প্রাচীন জনপদ। খ নম্বর অপশনটি কারেক্ট। পঁচিশ নম্বর, মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরের মধ্যে ঢাকা কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 2নং সেক্টর। খ নম্বর অপশনটি কারেক্ট। পঁচিশ নম্বর, বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জের সোনারগাঁ। ঘ নম্বর অপশনটি কারেক্ট। সাতাশ নম্বর, পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পর টেস্ট ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন দেশ সফর করে? সেটা হচ্ছে জিম্বাবুয়ে। খ নম্বর অপশনটি কারেক্ট। আঠাশ নম্বর, প্রফেসর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? দরিদ্রহীন বিশ্বের অভিমুখে। ক নম্বর অপশনটি কারেক্ট। ২৯ নম্বর, পঞ্চাশের মনন্তর ইংরেজি কত সালে সংগঠিত হয়? 1943 সালে। ঘ নম্বর অপশনটি কারেক্ট। ৩০ নম্বর, 2015 সালে কোন ক্রিকেটার টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেট একসঙ্গে সেরা অলরাউন্ডার হবার গৌরব অর্জন করেন? সাকিব আল হাসান। ঘ নম্বর অপশনটি কারেক্ট। ৩১ নম্বর, গারো উপজাতি নিজের কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। গ নম্বর অপশনটি কারেক্ট। ৩২ নম্বর, হাসন রাজা কোন অঞ্চলের রাজা ছিলেন? সিলেট। খ নম্বর অপশনটি কারেক্ট। ৩৩, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র। গ নম্বর অপশনটি কারেক্ট। ৩৪ নম্বর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান যে বিমানটি নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে পালিয়ে আসতে চেয়েছিলেন সেই বিমানটির নাম কি? T-33। খ নম্বর অপশনটি কারেক্ট। ৩৫ নম্বর, নদী সুরক্ষায় প্রবর্তিত পদক, সেটা হচ্ছে বঙ্গবন্ধু নদী পদক। খ নম্বর অপশনটি কারেক্ট।
36 নম্বর, দারিদ্র হিসেবে যারা বিবেচিত হয় তারা দৈনিক কত কিলো ক্যালোরি কম খাদ্য গ্রহণ করে? সেটা হচ্ছে 2122 কিলো ক্যালোরি। খ নম্বর অপশন ঠিক কারেক্ট। 37 নম্বর, বাংলাদেশে বর্তমানে কয়টি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে? 3। ক নম্বর অপশন ঠিক কারেক্ট। 38 নম্বর, বাংলাদেশ কবে সিটিবিটি অনুমোদন করে? 7ই মার্চ 2000। 39, বাংলাদেশ কবে ডব্লিউটিও এর সদস্যপদ লাভ করেন? সেটা হচ্ছে 1 জানুয়ারি 1995। ক নম্বর অপশন ঠিক কারেক্ট। 40 নম্বর, ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? বিজয় কেতন। খ নম্বর অপশন ঠিক কারেক্ট। 41 নম্বর, জাতীয় প্রেস ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1954 সালে। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশের ডাবল সেঞ্চুরিয়ান হল মুশফিকুর রহিম। গ নম্বর অপশনটি কারেক্ট। 43 নম্বর, নতুন ফারাক্কা টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন সীমান্তের অবস্থিত? সেটা হচ্ছে জকিগঞ্জ। ক নম্বর অপশনটি কারেক্ট। 44 নম্বর, বাংলা একাডেমি পুরস্কার কত সাল থেকে প্রবর্তিত হয়? 1960 সাল থেকে। খ নম্বর অপশনটি কারেক্ট। 45, বাংলাদেশের মোট সমুদ্র সীমা কত? 1,18,813 বর্গ কিলোমিটার। 46 নম্বর, বাংলাদেশের পুলিশ বিভাগে প্রথম নারী সদস্য নিয়োগ দেওয়া হয় কবে? 1974 সালে। গ নম্বর অপশনটি কারেক্ট। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন এর নাম কি? পিপিলিকা। গ নম্বর অপশনটি কারেক্ট। 48 নম্বর, রানওয়ে চলচ্চিত্রটির পরিচালক কে? তারেক মাসুদ। ঘ নম্বর অপশনটি কারেক্ট। 49, কোন মুসলিম সর্বপ্রথম বাংলা জয় করেন? বখতিয়ার খিলজি। খ নম্বর অপশনটি কারেক্ট। 50 নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত হয় 2001 সালে। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটা ভিডিওতে।